সাতক্ষীরা সদর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মীর মোশতাক আহমেদ রবি, আমি তাকে একটু বিনয়ের সাথে অনুরোধ করি আপনার নামটা মীর মোশতাক আহমেদ না করে মীর আহমেদ মোশতাক করা যায় কিনা, এভাবে তাকে আমি বারবার থামিয়ে অনুরোধ করেছি। কেন যেন এই নামটার সাথে এই কুমিল্লার একটি কলঙ্ক জড়িয়ে আছে? আমি জানি আপনি নিষ্পাপ, আপনি অসাধারণ মানুষ। সেই সুবাদে সাতক্ষীরা একেবারে অলিগলি সব আমার পরিচয়। আমি তাকে জিজ্ঞেস করছিলাম পলাশ ফুলের কথা, যেদিন জাতির পিতাকে হত্যা করা হলো সেদিন জানলাম সেই হত্যাকারী দলের নেতার নাম হলো জিয়াউর রহমান, যারা আমার জাতির পিতাকে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সাংস্কৃতিক অর্জনের কম হয়নি, আর আমরা সারা বাংলাদেশের সংস্কৃতিকে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কাজ করি, তারই ফলাফল আজকের এই দুই বাংলার আমাদের এই মিলন মেলা।